ওয়েলকাম টু নোটিস বাংলা। আমি আজকে আপনাদের দেখাবো যে একটি ছবি, পাসপোর্ট সাইজের ছবি কাজ করতে হলে যে কাজগুলো না করলেই নয়। ছবিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো, ছবি সুন্দর করে দেখাবো, ছবি সাজানো কিভাবে করতে হয় সেটি দেখাবো। আজকে ফুললি ফুল একটি পাসপোর্ট সাইজ যেভাবে কাজ করতে হয় সেটি দেখাবো আজকে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে প্রথমে আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে নিব। ব্রাইটনেস বাড়িয়ে জন্য কন্ট্রোল এম দিয়ে আমি একটু কার্ভাসটা একটু বাড়িয়ে দিচ্ছি, একটু হাইলাইট করে নিচ্ছি, ফর্সা করে নিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন, এখানে একটি লেয়ার দেখতে পাচ্ছেন। এখানে আমি একটি লেয়ার করে নেবো, কন্ট্রোল জে প্রেস করে দিলাম। প্রেস করার জন্য এই ছবির ফেসটাকে আমি প্রথমে কাজ করবো। সেক্ষেত্রে আমি ম্যাজিক টুলের মাধ্যমে ছবিটাকে আমি প্রথমে একটু সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার জন্য এখানে যে টলারেন্সটা দেখতে পাচ্ছেন এটাকে আমি একটু কমে দিচ্ছি, 22 করে দিলাম, যাতে ছবিটা আমার বাহিরে চলে না যায়। সিলেক্টটা আমি এভাবে ছবিতে সিলেক্টটা করে দিলাম। সেক্ষেত্রে আমার আরেকটু বেশি প্রয়োজন যাতে ফুললে ফুল সবটুকু আমি সিলেক্ট করতে পারি, সেজন্য এখানে দেখতে পাচ্ছেন লেসো টুলটা দেখতে পাচ্ছেন। লেসো টুলটা এখানে ক্লিক করে আপনি শিফট বাটন ধরে এটাকে বাইরে সাইডে ধরে যতটুকু আপনার সিলেক্ট করার প্রয়োজন ততটুকু পরিমাণ এখানে রেখে আপনি এই সাইড ড্যাশ করে দিবেন। ড্যাশ করে ধরে এখানে ঠেকে দিলে দেখতে পারবেন যে এটা কিন্তু চলে গেছে। এখন আমি একটু ফেদার দিয়ে নেবো ব্রাশটাকে, যেটুকু সিলেক্ট করছি এই মাঝখানটুকু আমি একটু ফেদার দিয়ে দিবো। ফেদার দেওয়ার জন্য রাইট বাটন ক্লিক করুন মাউসের, ফেদার টেন দিয়ে দিলাম। আমি টেন দিয়ে এখন ভিতর সাইডটা আমি একটু কাজ করব। কাজ করার জন্য আমি যাব ব্রাশ টুলে, যে ব্রাশ টুলটা দেখতে পাচ্ছেন, ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে গিয়ে এই ছবিটা দেখবেন যে কোন সাইডটা ন্যাচারাল কালার আছে বা সলিড কালার আছে, ঠিক কালার, যেটাকে ছবির পুরোটা ছবি কিন্তু একই কালার দেখা যাচ্ছে না, বিভিন্ন ধরনের কালার দেখা যাচ্ছে। এখানে একটু শ্যাডো কালার বেশি, এখানে একটু হোয়াইট, এরকম দেখা যাচ্ছে। যেহেতু আমি ছবিতে কাজ করেছি, এক করার জন্য সলিডটা একটি কালার বেছে নেব সঠিকভাবে, যেটা এটা ধরুন আমি এখানে এই কালারটা করব পুরো ছবিতে। করার জন্য কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করে দিলে দেখেন এখানে একটা কালার চলে এসেছে। এখন আমি ব্রাশ দিয়ে ছবিটাকে আমি ঘষবো, ঘষে কালারটাকে আমি আগে সঠিক করে নিচ্ছি। সঠিক করার জন্য এভাবে আপনি ঘষবেন, যে জায়গাটুকু আপনি না ঘষলেই নয় কালার সঠিক করার জন্য, সেই জায়গাটায় ঘষবে, অন্যথায় কোথাও ফেস এই চোখের মাঝখানে বা নাকে এখানে বা থুতনি ঠোঁট এখানে আপনার অতটা ঘষার প্রয়োজন নেই। শুধু আপনি বাহির সাইডটা ঘষে নেবেন, যেটা আপনার ঘষতেই হবে, মনে করেন যে জায়গাটা কালার এদিক সেদিক আছে সেটা ঘষতে হবে শুধু আপনার, অন্যথায় বাহিরে কিছু ঘষা যাবে না। দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু মোটামুটি ঘষছি, আমি একটু দ্রুত করছি এই জন্যই যে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেজন্য। এখন আমি এটুকু ঘষে দিব, ঘষে দেওয়ার জন্য আমি নিচের কালারটা ঠিক করে দিচ্ছি, দেখেন এতটুকু আমি ঘষে দিলাম। ঘষে দিয়ে এখন কিন্তু ছবিটা কিন্তু একটি কালারে চলে আসছে, কালার চলে আসার জন্য সেজন্য আমি একটু অপাসিটিটা কমিয়ে দেবো ছবিটা একটু ন্যাচারাল রাখার জন্য। এই যে অপাসিটি দেখতে পাচ্ছেন, অপাসিটি আমি একটু কমিয়ে দিচ্ছি। কমে দিয়ে দুটা লেয়ারকে আমি এক করে নিচ্ছি, কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে দিয়ে। এখন ছবিতে মোটামুটি কাজটা করেছি, এখন ছবি এই যে চুল সহ আমি এই এটাকে একটু ব্ল্যাক করে নেব। ব্ল্যাক করার জন্য ইমেজে চলে যাব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টে চলে যাবো সিলেক্টিভ কালার, কালারে গিয়ে এখানে আমি ব্ল্যাক সিলেক্ট করে দেবো, যে ব্ল্যাক করে দিলাম। এটাকে একটু রেডিয়েন্স বাড়িয়ে দিলে দেখতে পারবো যে ছবিটা কিন্তু একটু ব্ল্যাক হয়ে গেছে। এখন আমি চোখটাকে একটুকা কালো করে দেবো। কালো করার জন্য যা বললো আপনি হিস্টোরি ব্রাশ টুলে ওভারলাইট করে দিবেন 100% ফ্লো। এখন চোখের মাঝখানে আমি একটু ঘষে দিলাম ছবিটা, কিন্তু একটু চোখটা কালো হলো কিন্তু একটু চকচকে দেখাচ্ছে, দেখেন একটু চকচকে দেখাচ্ছে। এই যে আবার এখানে যে চুলগুলো একটু সাদা সাদা দেখাচ্ছে, দেখেন লাইট ফ্ল্যাশ যে পড়েছে এই ফ্ল্যাশটা ঠিক করার জন্য, সেজন্য এটাকে আমি অ্যাডজাস্টমেন্ট কালারে চলে যাব। কালার গিয়ে সলিড কালার, কালার গিয়ে এখানে ব্রাশ দেখতে ব্ল্যাক কালার, এই ব্ল্যাক কালার সিলেক্ট করে দিলাম। এটাকে আমি এখন মাস্ক করে নেব, মাস্ক করার জন্য কন্ট্রোল আই বাটনে প্রেস করে দিব। প্রেস করে দিলে দেখতে পাবেন এখানে যদি আপনি ব্রাশ টুল নেন অবশ্যই ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালারটা ঠিক রাখবেন। যদি ব্রাশের ক্ষেত্রে কাজটা করেন তাহলে যাবেন হলো উপরে থাকবে হোয়াইট, নিচে থাকবে হলো ব্ল্যাক কালার। এখানে আমি একটু ঘষে দিচ্ছি, ঘষে দিলে দেখতে পাচ্ছেন যে চুলটা কিন্তু এখন কিন্তু কালো কিন্তু হয়ে গেছে, দেখেন আপনি যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণ এটা আপনি কালো করে নেবেন। এখন একই সাথে এই
আমি যদি এই যে ব্রুটাকে দেখতে পাচ্ছেন এটাকেও কালো করতে চাই, সেক্ষেত্রেও আমি এখানে কিন্তু একই সাথে আমি কাজটা করে দিতে পারি। দেখেন আমি একটু ঘষে দিলাম, ব্রুটা কিন্তু একটু কালো কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে কাজলও দিতে পারেন পারেন, কাজলের কাজটা পরে করতেছি। এটা আমি দুইটা লেয়ারকে এক করে নিচ্ছি, আবার আবার একটা লেয়ার করে নেব কটন দিয়ে। আমি যাব অ্যাডজাস্টমেন্ট, আবার যাব সলিড কালার, ব্ল্যাক ব্ল্যাক দিয়ে দিলাম, কন্ট্রোল আই বাটনে, পুনরায় আবার মাস্ক করে নেব, আই বাটনে প্রেস করবো। এখন আমি চোখের কাজটা করব। চোখের কাজ করার জন্য এখানে আমি চোখে যেহেতু কাজল বরাবো, সেক্ষেত্রে এই চোখের আমি ব্রাশ টুলটা একটু ছোট করে নিচ্ছি। ছোট করার জন্য এখানে দেখেন আমার অপাসিটিটা যেহেতু কম আছে, সেক্ষেত্রে কিন্তু একটু ভাসছে একটু কম, আমি একটু অপাসিটিটা একটু বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিয়ে চোখের এখান থেকে ধরে ড্যাশ করে সঠিকভাবে আনবেন, যাতে দিক সেদিক না হয়। পুরাটা ধরে একটু বাঁকিয়ে দিবেন আপনি, এটা পুনরায় একইভাবে করবেন। এটাও আমি একইভাবে দুটাই করে নিচ্ছি। দেখেন এই সাইডে কিন্তু একটু ছিল, এটা আমি একটু চোখা করে দিচ্ছি। এখন কিন্তু কাজল পরানো কিন্তু হয়ে গেছে, কিন্তু ন্যাচারাল ভাবে কিন্তু বোঝা যাচ্ছে না। বোঝা যাওয়ানোর ক্ষেত্রে বোঝা যেহেতু যাচ্ছে না, সেক্ষেত্রে আমি এখানে যাবো ফিল্টারে, ফিল্টারে গিয়ে যাব আপনি ব্লার, গাউসিয়ান ব্লার। এখানে একটু রেডিয়াসটা আমি একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলে দেখুন এখন একটু ন্যাচারাল ভাবটা কিন্তু একটু বোঝা যাবে। এটাকে আমি একটু ফেদার দিয়ে একটুকা আমি একটু ব্লার করে দেবো। ব্লার করার জন্য একটু ব্লার করে দিচ্ছি, ওকে করে দিলাম। দেখেন একটু কিন্তু ব্লার কিন্তু হয়ে গেছে। এটা আমি একটু অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিলে এটা কিন্তু একটা ন্যাচারাল ভাব কিন্তু চলে এসেছে। এটা আমি ওকে করে দিলাম। ওকে করার ক্ষেত্রে এটাকে আমি এক করে নেব, এক করে নিলাম। এখন আমি এখানে একটা টিপ পরাবো, যে এখানে একটা টিপ দিয়ে দিব, সেজন্য ইরেজার টুলে চলে যাব। ইরেজার টুলে গিয়ে প্রথমে কালারটা ঠিক করে রাখবেন। ইরেজার টুলের মধ্যে এখানে যদি একটা টিপ বসাতে চান, অবশ্যই নিচে যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা মানে ব্ল্যাক রাখতে হবে, বা যে কালার টিপ দিতে চান সেই কালারটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি চলে গেলাম, এখানে ব্ল্যাক দিয়ে দিব, ব্ল্যাক কালার সিলেক্ট করে দিয়ে পরে এখানে মিডল পয়েন্ট ধরে এখানে একটা ক্লিক করে দিলেই কিন্তু একটা টিপ বসে যাবে। এটা কি টু স্মুথ করার জন্য, এই যে ব্যাটা দেখতে পান, ম্যাশ টুল দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে আপনি ব্রাশ টুলে গিয়ে এটার সাইডে একটু ঘষে দিলে এটা একটু স্মুথ হয়ে যাবে। এখন কিন্তু বোঝা যাচ্ছে। এখন ছবিটাকে সুন্দর করার জন্য আমি আরেকটু কাজ করব, সেটা হলো এক্সট্রা কিছু প্লাগ ইন ব্যবহার করতে, সেগুলো আপনি ব্যবহার করে ছবিটা সুন্দর করতে পারেন এবং ন্যাচারালভাবেও সুন্দর করতে পারেন। আমি একটা প্লাগ ইন ব্যবহার করে সুন্দর করতেছি, দেখতে পাচ্ছেন ইমেজ নয়েস মেক এগুলো দেখতে পাচ্ছেন, নয়েজার প্রফেশনাল, এখানে ক্লিক করে দিয়ে ছবিটা একটু আমি একটু সুন্দর করে নিব। আর একটু স্মুথ করার জন্য মানে সহজে যেটা করা যায় প্লাগ ইন থাকলে, দেখেন এখন কিন্তু মোটামুটি আরেকটু ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটু অনেকটা কিন্তু সুন্দর হয়ে গেছে। সুন্দর হওয়ার ক্ষেত্রে এখন ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। রিমুভ করার জন্য এখানে ম্যাজিক টুল দেখতে পাচ্ছেন বা কুইক টুল, ম্যাজিক টুল, এটাকে আমি ধরে এটাকে সিলেক্ট করে নিব। আমি টলারেন্সটা একটু বাড়িয়ে দিচ্ছি, ডাবল ফোর করে দিলাম, 44। এখানে এই ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে এখানে একটু ফেদার দিয়ে দিবেন, ফেদার দেওয়ার জন্য আমি 2 দিয়ে দিলাম ফেদার। যেহেতু আমি এক কালার করবো, সেহেতু আগে কালারটা নির্ধারণ করবো, যেমন ধরুন আমি নীল কালারটা দিচ্ছি। এখানে যদি আপনি কালারটা ঠিক করতে চান, সেখানে দুটি কালার আমি এক করে নেব, এক্স বাটন প্রেস করে এখানে কালারে ক্লিক করে কিন্তু দুটা অল্টারনেটিভ হয়ে যাবে। যেহেতু আমি ফেদার দেওয়া শেষ, এখন ডিলিট বাটনে প্রেস করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এখানে কাজটা আমি করে ফেলেছি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি। এখন আমি ছবিটাকে একটু লিপস্টিক পরিয়ে দেবো, সেক্ষেত্রে এখানে আমি যাব অ্যাডজাস্টমেন্ট কালার, সলিড কালার, এখানে আমি একটা যেহেতু আমি টোটাল লাল করে সেজন্য রেড কালার দিচ্ছি। এখানেও কন্ট্রোল আই বাটন প্রেস করে দিচ্ছি, প্রেস করে দিয়ে ব্রাশ টুলে চলে যাব। অবশ্যই ব্রাশ টুলে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক রাখুন। যদি আপনি এই ব্রাশ টুলে কাজ করেন, তাহলে আপনাকে এই ব্যাকগ্রাউন্ড কালারটা এটা ব্ল্যাক রাখবেন আর ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট রাখবেন। এটা হোয়াইট রেখে এটাকে আমি একটু ঘষে দেখাচ্ছি, দেখেন
আমি শুধু এখানে কিন্তু একটু ঘষা দিচ্ছি, আমি ব্রাশটা একটু ছোট করে নিচ্ছি। এখানে অবশিষ্ট আমি 100 করে দিলাম, 100 করে দিয়ে পরে আমি অবশিষ্ট একটু কমিয়ে দিব। এখন দেখেন এটা আমি এতটুক পরিমাণ রেখেই ছবিটাকে আমি এই পরিমাণে রেখেই আমি এখানে কাজ করে দিলাম, মোটামুটি হয়ে গেছে। আমি এখন মাঝখানে টুকা আমি ফিল করে দিব, মাঝখানে টুকে এরকম ভাবে ফিল করে দিবেন। এতটুক ফিল করে দিলাম, একটু ছোট করে নেবেন টুকটাকি কাজ করার জন্য। ব্রাশটা বড় করে দেওয়া যাবে, সাইজটা বেশি হয়ে যাচ্ছে, আমি করে ফেলেছি। এখন এটাকে ওপাসিটি দিলাম, একটু কমিয়ে দেন। দেখেন ছবিটা কিন্তু একটা ন্যাচারাল কিন্তু ভাব চলে আসছে। এখানে সফট লাইট করে দিচ্ছি, আমি সফট লাইট করে দিলাম, ধরুন আমি একটু বাড়িয়ে দিচ্ছি। কিন্তু ছোট কালারটা কিন্তু হয়ে গেছে। এখানে কালারটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারেন, আমি ব্ল্যাক রেড কালার আর একটু রেড কালার দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু এটা হয়ে গেছে। এটাকে একটু ফেদার দেওয়ার জন্য যাবেন আপনি ফিল্টার, ফিল্টার ব্লার, গাউসিয়ান ব্লার, এখান একটু রেডিনেস একটু বাড়িয়ে দিচ্ছি। এখানে যতটুকু স্মুথ দেখা যায় ততটুকু আমরা করবেন, আমি ওকে করে দিচ্ছি। এখন দেখেন একটা ন্যাচারাল ভাব কিন্তু এখানে ছবিতে চলে এসেছে। ঠিক এভাবেই আপনারা সবগুলো কাজ করতে পারেন, ছবিতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা থেকে ছবি সুন্দর করা পর্যন্ত সবগুলো কাজ আপনি এভাবে করতে পারেন। আর যদি কেউ কোনো কিছু বুঝে না থাকেন কিভাবে করতে হয়, যদি কারো মতামত থাকে সেটি আমাকে কমেন্টসে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন ছবিটাকে আমি একটু সাজিয়ে নেব, প্রিন্ট করে নেব। প্রিন্ট করার জন্য প্রথমে আপনার সাইজটা মেপ করুন, যদি পাসপোর্ট সাইজ ছবি করতে চান সেক্ষেত্রে 1.5 হাইট দেবেন, 1.88, 300, এখানে বিভিন্ন ক্ষেত্র থাকে, সেটা আপনি সঠিক মাপটা দিয়ে দেবেন। সেটার জন্য আমি পাসপোর্ট সাইজে অবশ্যই খেয়াল রাখবো, ছবির নাক বরাবর যেন ক্রপটা থাকে। আমি অবশ্যই বলি আপনাদের নাক বরাবর এই যে অ্যাঙ্কার পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটাকে রেখে আপনি রাইট বাটন ক্লিক করলে ছবিটা সেট হয়ে যাবে। এখন একটি নিউ পেজ নিয়ে নেবেন, পেজ নেওয়ার জন্য কন্ট্রোল এন, এখানে অবশ্যই সাইজটা ঠিক করে নেবেন। হাইট অবশ্যই রেজুলেশন 300 থাকতে হবে। এরপর সাইজে প্রেস করব আমরা, এটাকে ছবিটাকে ড্যাশ করে ধরে এখানে ছেড়ে দিতে পারেন, ছেড়ে দিয়ে ছবিটাকে আপনি সাজিয়ে নেবেন। এভাবে ছবিটাকে আপনি সাজাবেন, দেখতে পাচ্ছেন যে একটা ছবি কাজ করে ফুললে ফুল কাজ করে ধরলে কীভাবে কাজটা করতে হয়। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন, আরেকটি নতুন নতুন ভিডিও পেতে পারেন।